হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি। আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা ভীষণ বাজেট ফ্রেন্ডলি সানস্ক্রিনের রিভিউ করতে চলেছি, যেটা তোমরা এভরিডে ইউজ করতে পারো। এটাকে একটা রিকোয়েস্টেড ভিডিও বলতে পারো, কারণ কিছুদিন ধরে আমার চ্যানেলে কমেন্ট আসছিল কোনো সানস্ক্রিনের রিভিউ করার জন্য। আর আজকে আমি রিভিউ শেয়ার করতে চলেছি লোটাস হার্বাল সানসেফ ইউভি স্ক্রিন ম্যাট জেলের, আর এর মধ্যে রয়েছে SPF 50 উইথ PA++ ফর্মুলা, যেটা সানের UVA আর UVB রে থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করে। আর এই প্রোডাক্টটা খুব সহজে তোমরা লোকাল মার্কেট বা অনলাইনে পেয়ে যাবে। আমি এটা অনলাইনে পারচেস করেছি, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর অনলাইনে পারচেস করার জন্য আমি কিছু ডিসকাউন্টও পেয়েছি, এটার দাম হচ্ছে 360 টাকা, অনলাইনে আমি 290 টাকার মধ্যে পেয়ে গেছি। নেট হচ্ছে 50 গ্রাম, আর এটা 3 ইয়ার সেলফ লাইফের সঙ্গে আসে। এটা কিন্তু ভেগান প্রোডাক্ট, আর এর মধ্যে প্যারাবেন অ্যাডেড নেই। ইনগ্রিডিয়েন্টসটা পেছনে এখানে মেনশন করা আছে, আমি একটা স্ক্রিন দিয়ে দেবো যাতে তোমরা দেখে নিতে পারো পুরো ইনগ্রিডিয়েন্টসটা। আর এর মধ্যে রয়েছে হর্স চেস্টনাট, কমফ্রি আর ভ্যানিলার গুডনেস। এর প্যাকেজিংটা দেখতে পাচ্ছ, ভীষণ হাইজেনিক আর ট্রাভেল ফ্রেন্ডলি। ট্রাভেল ফ্রেন্ডলি তার কারণ হচ্ছে এই যে ফিকটপ প্যাকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভীষণ স্ট্রং আর সহজে কিন্তু এটা খুলে যায় না। তো তোমরা যদি এটা তোমাদের পার্সে ক্যারি করো ট্রাভেল করার সময়, তাহলে কিন্তু এটা খুলে মেস হয়ে যাবে না। তো প্যাকেজিং হচ্ছে ভীষণই হাইজেনিক আর ট্রাভেল ফ্রেন্ডলি। এবার এর টেক্সচারটা আমি তোমাদের দেখিয়ে দিই। ওকে, দেখো একটা জেল বেস ফর্মুলার সঙ্গে আসে, পারফেক্টলি টেক্সচারটা কিন্তু জেল। একটা হোয়াইট কালারের হালকা সাদা টেন্ট আছে, একটু কালারলেসও বলা যেতে পারে। দেখো যখন আমি মেল্ট করছি না, এটা কিন্তু একদমই কালারলেস আর পারফেক্ট জেল ফর্মুলার সঙ্গে আসে। আর স্কিনের মধ্যে অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে একটা সুদিং ফিল দেয়, খুব সহজে কিন্তু স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, একদমই চটচটে বা অয়েলি নয়। আর এটা কিন্তু ফ্রেশ আর ম্যাট লুক দিতে সাহায্য করে। আর এটা অ্যাপ্লাই করার পরেও না স্কিনে একটা সাদা লেয়ার দেখা যায় না। কিছু কিছু সানস্ক্রিন আছে দেখবে যেটাকে ব্যবহার করলে মুখের ওপরে একটা সাদা একটা লেয়ার পড়ে যায়, একটা হোয়াইট কাস্ট হয়ে থাকে, স্কিনের মধ্যে ঠিকমতো বসে না, মুখটা কালো আর তেলতেলে লাগে, আর মেকআপ তো বসেই না। কিন্তু এইটার সঙ্গে এরকম সমস্যা হয় না। আমি আজকে আমার মেকআপের নিচে এই সানস্ক্রিনটাকে অ্যাপ্লাই করেছি, তো দেখতেই পাচ্ছ মেকআপটা কিন্তু একদম ঠিকঠাক বসেছে। আর এর যে টেক্সচারটা পারফেক্টলি ম্যাট আর অয়েল কন্ট্রোল ফর্মুলার সঙ্গে আসে, এই জন্য এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য একদম পারফেক্ট। যাদের নর্মাল আর কম্বিনেশন স্কিন তাদেরও কিন্তু ভীষণ ভালোভাবে যায়, তবে যাদের ড্রাই স্কিন তাদের এটা আমি অ্যাপ্লাই করতে বলবো না, কারণ এটা অয়েল কন্ট্রোল আর ম্যাচ লুক দেয়। আর ড্রাই স্কিনদের সেই রকমই প্রোডাক্ট ইউজ করা উচিত যেগুলো স্কিনকে হাইড্রেশন দেবে, ময়শ্চারাইজ করবে। তো যাদের ড্রাই স্কিন তারা কিন্তু কোনো ক্রিম বেস সানস্ক্রিন ইউজ করতে পারো, এটা আমি ড্রাই স্কিনদের সাজেস্ট করবো না। বাট যাদের অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন, নর্মাল স্কিন, তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভীষণ ভালো কাজ করে। এই প্রোডাক্টটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারো। রোদে বেরোনোর আধ ঘন্টা আগে তোমাদের ফেস, নেক কিংবা এক্সপোজ এরিয়াতে ব্যবহার করবে, আধ ঘন্টা ওয়েট করবে, তারপরেই তোমরা রোদে বেরোবে। আর এটা কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্স নয়, তো যদি তোমাদের খুব ঘাম হয় কিংবা তোমরা সুইমিং করতে যাচ্ছ কিংবা ঘুরতে গেছো, বিচে রয়েছো কিংবা সারাদিন তোমরা রোদের মধ্যে রয়েছো, সেক্ষেত্রে কিন্তু 2 ঘন্টা অন্তর অন্তর এটাকে রিঅ্যাপ্লাই করবে, তা না হলে 3 থেকে 4 ঘন্টা অন্তর অন্তর এটাকে অ্যাপ্লাই করতে পারো। আর এই প্রোডাক্টটা কিন্তু সানট্যান, সানবার্ন, প্রি ম্যাচিউর এজিং থেকে স্কিনকে প্রোটেকশন দেয়, এমনকি ইউভি রের ফলে যে স্কিন ক্যান্সার হয় না তার সম্ভাবনা কিছুটা কমে দেয়। আর এটা এখন প্রমাণিত যে সানস্ক্রিন স্কিন ক্যান্সারকে প্রতিহত করতে সাহায্য করে, কিছুটা পার্সেন্টেজ কমিয়ে দেয় সেটা হওয়ার সম্ভাবনাটা। আর স্কিনের যে ডার্ক স্পট থাকে না, যেগুলো সূর্যের রশ্মির ফলে আমাদের স্কিনে যে ডার্ক স্পটগুলো আসে, যে পিগমেন্টেশন আসে, যে কালো ভাব হয়ে যায়, সেগুলোকেও থেকেও এটা কিন্তু প্রোটেকশন দেয়। তো এটা হাইলি রেকমেন্ডেড ফর মি, তোমরা চাইলে এটাকে পারচেস করতে পারো। আমি এটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করতে পারো। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। ভিডিও যদি পছন্দ হয় প্লিজ লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে। আর এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তো নিচে কমেন্ট করে জানিও, আমি অবভিয়াসলি উত্তর তোমাদের কাছে পাঠিয়ে দেবো। ধন্যবাদ।